নমস্কার, আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত এবং কবি, সুরকার, গীতিকার এবং সঙ্গীতশিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশ। তাই সুরের আকাশে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা, স্বাগত। আজকের বিকেলটা একটু আলাদা, মানে আমাদের প্রত্যেকের কাছে, কারণ আজকে এই হাই নিউজের স্টুডিওতে এই চেয়ারে বসে আছি আমি এবং বসে আছে আমার সাথে আরও তিনজন মানুষ। তাই তো আপনাদের সাথে গান নিয়ে হবে অনেক কথা, অনেক গল্প আর অনেক আড্ডা। আর যার সুরের ভেলায় আমরা আজকে ভাসব, তিনি আমাদের আজকের গেস্ট, আমাদের অতিথি শিল্পী চিন্ময়ী দেদত্ত। দিদি নমস্কার আপনাকে, আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আর শুরু করলাম তার গান দিয়ে, এবারে কি গান শোনাবে আমাদের আজকের এই আড্ডায় সুরের আকাশ অনুষ্ঠানে? আমি একটা উদ্বোধনী দিয়ে শুরু করছি রজনীকান্তের। চলো। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন তব পুণ্য গির
শশী চরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচায়ে আচয়ন লয়নিলে চিরন ভনিলে ধর সলিলে গহনে আচয়ন লয়নিলে চিরন ভনিলে ধর সলিলে গহনে আছবিটপি লতায় জল গানের এই কথাগুলো বোধহয় আমাদের চিরকালীন, এ প্রার্থনা বোধহয় আমাদের প্রত্যেকের, আমার আপনার আপনাদের সবার এই প্রার্থনা। আমাদের সাথে আজকের এই হাই নিউজের স্টুডিওতে রয়েছে আরও দুজন মানুষ, তবলায় যিনি সহযোগিতা করছেন আমাদের সুকুমার কোলে, দাদা নমস্কার আপনাকে, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। আরও একজন রয়েছে যার গান, যার গানের লেখা কথা আজ আমরা পরিবেশন করবো, আমাদের শিল্পী চিন্ময়ী দি, ভিন্ধি শেখর দে, আপনাকেও আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, নমস্কার এবং ভালোবাসা। দিদি এরপর কী শোনাবে? এরপর আমাদের যে উত্তম আশ্রম আছে ডুমুরদহ, আমাদের উত্তম আশ্রমের চার আচার্য দেবকে নিয়ে আমার গুরু আশ্রম হয়, সেই আশ্রমকে নিয়ে একটা লেখা গান। হ্যাঁ আচ্ছা, চলো গানে গানে। তো হে না সেবিব চরণ
সতত ভগত আমিও ধারাই যেথা করে সুচি স্নান ভাবে বিউ হল আখি ঢল ঢল ভাবে বিউ হল আখি ঢল ঢল অবিরল মধুপান
এই গানের কথাগুলো বোধ হয় আমাদের সেই স্থানে নিয়ে যায়, সেই জায়গায় যেখানে আমরা শুধু নীরব হয়ে শুধু আমাদের প্রভুর কথাই ভাবব। অনেক অনেক ভালো লাগা তৈরি হচ্ছে আমাদের এই স্টুডিওতে, জানি আপনাদেরও। দিদি, তোমার কাছে জানতে চাইবো যে গান শেখার শুরুটা কোথায়, কিভাবে গান শেখা, কারণ তুমি একেবারে সেই অনেকটা দূর থেকে এসেছো, সেই গ্রাম থেকে, একদম মেদিনীপুরের বীরসিংহের কাছেই গ্রাম। বাহ, আচ্ছা, মানে যেখানে আমাদের স্বয়ং ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেছেন সেই বীরসিংহ গ্রাম, ওখানেই আমার জন্ম। আচ্ছা, হ্যাঁ, বীরসিংহের থেকে পাশের গ্রাম। আচ্ছা, কাছাকাছি আর কি, বিদ্যাসাগরের কাছাকাছি, মানে ওখানেই গান শেখা শুরু। ওখানে গ্রামেরই, মানে পল্লী বাংলার বুকে, খুব একদম তখনকার দিনে মানে গাড়ি টাড়ি কিছুই ঢুকতো না, এখন তো তবু বাস অটো এসব হয়েছে। গ্রামে একজন শিক্ষক মশাইয়ের কাছে, শেখা। আর পরবর্তী সময় কাজ গুরু হিসেবে কাকে পেয়েছো? আর পরবর্তীকালে পেয়েছিলাম পণ্ডিত দীননাথ মিশ্রের ছাত্র আমাদেরই মোহন মাঝি বলে, ওইখানেই বাড়ি, রাধানগর, ঘাটার রাধানগর থেকে যেতেন, গ্রামেই যেতেন। ওখানে একটা স্কুলও হয়েছিল, কবিগুরু উচ্চাঙ্গ সঙ্গীত বিদ্যালয়, ওইখানের তেই শেখা। মানে গান শেখার ইচ্ছে বা অনুপ্রেরণা কে তোমার জীবনে? আমাদের একদম বংশ পরম্পরায়, মানে আমার বাবার বাবা তার থেকে একদম তানপুরা বাজাতে বাজাতে দেহ রেখেছেন, এরকম ঘটনা আছে আমার ফ্যামিলিতে। মানে এইটা তো পরম পাওয়া। আমরা বিরতিতে যাব তোমার গান শুনতে শুনতে, কি গান শোনাবে আমাদের এখন? এরপর সুরের আকাশকে নিয়ে, আচ্ছা, মানে আমাদের অনুষ্ঠান যদি সুরের আকাশ, সেটাকে নিয়ে একটা লেখা, মানে যখন শুনলাম যে এখানে ফোন করে, তারপরে তখনই গানটা উনি লিখলেন। আচ্ছা, একটু যদি তোমার বাবার সাথে আমাদের দর্শক বন্ধুদের পরিচয় করিয়ে দাও তুমি নিজে, যে গানগুলো তো ওনারই লেখা। হ্যাঁ, ওনারই লেখা, ওনার গানের উপরেই আমি মানে নিজেই সুর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মানে প্রত্যেকটা সুর, প্রত্যেকটা সুরই নিজের চেষ্টা করি। এবারে কিছু কিছু রবীন্দ্রনাথ সুরেও করেছি। আচ্ছা, হ্যাঁ, দ্বিজেন্দ্রলাল রায়ের সুরেও আছে। বাহ, আচ্ছা, আমরা শুনবো আমাদের অনুষ্ঠানের পরবর্তী সময়। এবার বিরতিতে যেতে যেতে কি গান শোনাচ্ছ আমাদের? বিরতি যেতে যেতে ওগো আমার সুরের গুরু, নতুন নতুন সুরেতে দাও দিক। বাহ, চলো। ওগো আমার সুরের গুরু, ওগো কল্যাণকারী দাও সে পা।
বাজে লাগছে।